দেখো পরমা, দেখো তোমার ছেলে বউর কাণ্ড দেখো, কাল রাত্রিটা পর্যন্ত মানছে না। তোমার এত বড় সাহস কি করে হলো বর্ণিতা? কি হলো? আমি তোমায় কিছু জিজ্ঞাসা করলাম তো? মা, আসলে আমি কোনো আসল নকল বলে কিচ্ছু নেই। তুই চল এখান থেকে। তোরা কি রে আজকালকার ছেড়ে মেয়ে, কোনো নিয়ম কানুন কিচ্ছু মানবি না, সব কিছুতে একটা খুঁত ধরাবি তোরা। না একটা রাত বউয়ের মুখ না দেখলে কিচ্ছু হবে না। আমার কথা শুন চল। পিসি পিসি, আমি কোথাও যাবো না, আমি এখন এখানেই থাকবো। তুমি দেখতে পাচ্ছ না বাচ্চাটার শরীর খারাপ, আর তুমি তোমার নিয়ম নিয়ে পড়েছো। পিসিদের সব সময় একটা কিছু বাহানা প্রয়োজন, না কোনো বাহানা আমি শুনবো না। তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? আমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছো না? জল, একটু জল দেবেন? ওর না, ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, ওর কেমন একটা করছিল। এখন কি তোমার কষ্ট কম হচ্ছে? তাকাও শোনা, তুমি তোমার তোমার কি হচ্ছে বলো? জানো মা, সৃজানা অ্যাজমা অ্যাটাক হয়েছিল, ছোট বৌদির সঙ্গে সঙ্গে ইনহেলার দিয়েছে, তাই জন্য বেচারা এখন একটু ঘুমাতে পারছে।